এটা তো আস্কিং প্রাইস আমাদের 390 ঠিক আছে এর মধ্যে পছন্দ হলে বের করে দেখাবো নেগোসিয়েশন করার তো একটা সুযোগ আছে এই খাবার আমরা সব রংপুর থেকে বানায় নিয়ে আসি মানে আমাদের কথাই সে আমাদের থেকে নিয়ে জানি কে বলতে না পারে যে খারাপ গরু পাইছে না 533 এর মধ্যে 500 দ্বারা করায় দাও তো সব দ্বারা করায় দাও আমাদের এখানে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে এক্সারসাইজ জোন আছে প্রতিদিন আমরা 2 ঘন্টা রোদের মধ্যে ছেড়ে দেই কুদরি দি গলা পেছাই দিয়া বালির মধ্যে দাবা দাবি করে মাশাআল্লাহ দিলে ক্রেতাদের আনাগোনা চলছে আমাদের এই বছর আলমগীর রেঞ্জ সবচেয়ে রিজনেবল প্রাইসে গরু দিচ্ছে এই জন্য হয়তোবা সব জায়গায় জানাশোনা হয়ে গেছে এই জন্য হয়তোবা কাস্টমার ফ্রিকুয়েন্টলি আসতেছে আচ্ছা খুব ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আমি মারুফা আইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর বসিলা আলমগীর রেঞ্জ খামারে তাই তো জি আলমগীর আলো ঝলমলে একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন বিষয়টা হচ্ছে যে সব সময় আমি কি করি দিনের আলোতে আপনাদের সামনে একটা খামার উপস্থাপন করে থাকি কিন্তু এবার আমরা যেটা করেছি যেহেতু কুরবানির ঈদের আর বেশি সময় নেই আর অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসছে তো সারাদিন দেখা যায় কি সবাই খুব ব্যস্ত থাকি কোথায় যাব গরু কিনতে কোথায় যাব সন্ধ্যার পরে যদি একটু খামারে যাওয়া যায় তাহলে ভালো হয় তো সেই পরিবেশটা কিন্তু ইতিমধ্যেই খামারে হয়ে গেছে এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে ডিসপ্লের ব্যবস্থা করা আছে সব কিছু আপনাদের জন্য রেডি তো সারাদিন ব্যস্ততার পরে সন্ধ্যার পরে চলে আসতে পারেন আলমগীর রেঞ্জে আর এটি হচ্ছে আরও একবার বলে দিচ্ছি মোহাম্মদপুর বসিলা জি বলছিলেন আপনি সারাদিন তো সবাই কর্মব্যস্ত থাকে তো কর্মব্যস্ততার কারণে তো কেউ দিনের বেলা আসতে পারে না তো আমরা রাতের সারা রাত সেল করার জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার সব প্রিপারেশন নিয়ে রাখছি আমরা এরকমভাবে ব্যবস্থা রেখেছি যেন ওনারা রাতের বেলা এসে ইজিলি আমাদের সেল সেন্টারকে প্রপারলি ভিজিট করতে পারে সেই জন্য যে পরিমাণ লাইটিং পরিষ্কার রাখা দরকার সেই পরিমাণ আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি এবং কাস্টমার আসলে ওনাদেরকে মানে ওয়েলকাম জানানো হয় দর্শক আজকে আমার না একদম ঈদ ঈদ মনে হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু কোরবানির ঈদের জন্য গরু আপনাদের সামনে উপস্থাপন করে আসছি কিন্তু আজকে সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছে যে না আর বেশি সময় নেই একেবারে অচিরেই আমাদের কোরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে খামারের গরু কি বলবো এটাকে আমরা আগে তো হাট হ্যাঁ কোরবানির হাট এই শব্দটা আমাদের খুব মানে ইজি ছিল কিন্তু এখন তো সব চলে আসছে খামারে আমাদের খামার যেই সাইজের সেটা অনেকটা হাটের মতোই ঠিক আছে এখানে হাটের থেকে বেশি মানুষ আসে গরু দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সবাই ফ্যামিলি নিয়ে প্রপারলি আইসা দেখাশোনা করার মতো সুযোগ রাখা হয়েছে এখানে যদি সবাই আসে ইজিলি দেখতে পারে এটা হাটের থেকেও বেশি কমফোর্ট এবং দেখতে অনেক হাটের থেকে আরও ভালো কারণ এখানে লাইটিং সব কিছু এখানে বৃষ্টির বর্ষাকালের সময় বর্ষাকালের বৃষ্টির কোনো প্রবলেম হয় না এখানে যে যেভাবে চায় সেইভাবে গরু দেখতে পারে গরু চাইলে গরুর কাছে গিয়েও দেখতে পারে আবার গরু ডিসপ্লে নিয়ে এসেও দেখতে পারে এখানে দিন রাত কোনো নয় আমাদের 24 ঘন্টায় মোটামুটি এখন সেল সেন্টার ওপেন আছে আচ্ছা ডিসপ্লের কথা বলছিলেন দর্শক এখানে ডিসপ্লে করা আছে তিনটা গরু খুবই সুন্দর মাশাআল্লাহ বড় সাইজের আমরা একটু ওজনটা একটু শুনে নেই তো আপনার কাছ থেকে ওজন কেমন ওজন হবে এটা আমাদের 700 থেকে 700+ তিনটা গরু আচ্ছা ওজনের পাশাপাশি যেহেতু একেবারে ঈদ চলে এসেছে আমরা কিন্তু আস্কিং প্রাইসটা বলেই দিতে পারি জি 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 আমার এখানে তিনটা ডিসপ্লে গরু তুলেছি এই তিনটার ওজন 700 কেজি থেকে 720 কেজি আছে তো এটা সাধারণত আমাদের সৌন্দর্যের উপরে একটা ফ্যাক্টর আছে এখানে যে গরুগুলো আছে এগুলোর প্রায় সাধারণত 4,20,000 থেকে 4,60,000 মধ্যে ঠিক আছে এর মধ্যে সৌন্দর্যের একটা বিষয় আছে যেহেতু আমরা এটা ন্যাচারালি লালন পালন করি সেটার একটা ইম্প্যাক্ট এখানে আছে তো এই যারা আসে তারপরে আমরা যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে ওনাদেরকে গরুটা দেওয়ার চেষ্টা করি আর দর্শক আমাদের কথা শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা বাসের শব্দ শুনতে পাচ্ছেন গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন নানা ধরনের শব্দ শুনতে পাচ্ছেন আসলে আমাদের এই ডিসপ্লে সেন্টারটি একেবারেই রাস্তার পাশে যে রাস্তার পাশে এক্স্যাক্ট কোন জায়গাটা একটু বলে দেন এটা হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তার মাথা থেকে 200 ফিট দূরে এটা বলা হয় যে বসিলা রোড 40 ফিট রোডের মাথা আচ্ছা
আলামিন ভাই, আমি যেটা দেখলাম যে আপনাদের ডিসপ্লে সেন্টার গাজীপুরে একটা আছে এবং এইটা একেবারে মেন রাস্তার পাশাপাশি হওয়ার কারণে যেটা দেখেছি যে এখান দিয়ে যাওয়ার সময় একবার আসছে সেটার ভেতর কিন্তু অনেকেই আসলো এবং অনেকে আসলো গরু দেখলো, কিন্তু কি ওনাদের মতামতটা কি, গরু পছন্দ হয়েছে? আমাদের এখানে যত কাস্টমার আসছে ওনারা গরু দেখার পর কোনো সময় বলে নাই যে গরুটা পছন্দ হয় নাই, পছন্দ হয়নি, কারণ আমাদের গরুগুলো এরকম করে ই করা হয়েছে, বাছাই করা হয়েছে যে এগুলো খুবই সুন্দর সুন্দর গরু এবং কোনো রকমের কোনো খুঁত নাই, মানে যার মানে ভালো এবং প্রপার একটা গরু কুরবানি দেওয়ার ইচ্ছা সে আলমগীর রেঞ্জে এসে তার মন মতে বেছে নেওয়ার মতো এখানে সুযোগ আছে। প্রথমে আমরা ডিসপ্লেতে দেখলাম হচ্ছে শাহিওয়াল জাতের গরু, আর এখন যেগুলো আছে এগুলো হচ্ছে বলদ, অনেকের পছন্দের। হ্যাঁ, এই জন্য আমরা ডিসপ্লেতে নিয়ে এসেছি। ভাইয়া, ওদের সম্পর্কে যদি একটু বলেন, কতদিন ধরে ওরা আছে এবং ওদের ওজন দাম সবটা যদি একটু বলে দেন। আমরা গত বছর এখানে কোনো বলদ গরু ডিসপ্লে করি নাই, এই বছর আমরা প্রথম বলদ গরু ডিসপ্লে করেছি। আচ্ছা, গত বছর অনেক কাস্টমার এসে আমাদেরকে বলছে যে আপনাদের কাছে বলদ গরু নেই, সেই জন্য এবার আমরা বলদ গরু নিয়ে এসেছি। ঠিক আছে, এই বলদ গরুর চাহিদা আছে অনেকেরই, এই জন্য আমরা চেষ্টা করতেছি যে কাস্টমারের পছন্দ অনুযায়ী কিছু বড় সাইজের বলদ গরু নিয়ে আসতে। তো এবার আমাদের কিছু বলদ গরু আছে, এর মধ্যে আমরা তিনটা ডিসপ্লেতে তুলছি। এগুলা 600 কেজির কাছাকাছি ওজন, 3,30,000 হতে 3,60,000 টাকার মধ্যে আমরা বিক্রি করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আমরা কিন্তু এই কথাটা দর্শক বারবার বলছি যে একটা প্রাইস রাখা হচ্ছে, কিন্তু আপনারা চাইলে দামাদামি করে এখান থেকে গরু কিনতে পারবেন। দর্শক, এখানে অনেকেই রয়েছেন, মানে ভাইয়ার সহযোদ্ধারা আছে, প্রত্যেকেই আনন্দ নিয়ে বসে আছে এবং অপেক্ষায় আছে কখন আপনারা আসবেন, কারণ এই সব আয়োজন হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এইটাও দেখে ফেললাম, কিন্তু আরেকটু ক্লোজে কি ক্যামেরায় দেখতে চাইছেন আপনারা যে 500 থেকে 600 ওজনের একটি গরু আসলে দেখতে কেমন হতে পারে, ওর শিং পুঁজ সব মিলে কেমন হতে পারে? ভাইয়া, যদি একটু আমরা দেখাতে পারি। জি, ক্যামেরা চলে গেছে, আপনি কি একটু কাছে যাবেন? কাছে যেতে পারেন নাকি ভয় লাগছে? ভাইয়া একটু শাই ফিল করছে, কিন্তু আমি অফ স্ক্রিনে যেটা দেখলাম যে ক্রেতারা যখন আসছে আপনি এত সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং আপনার কথা শুনে অনেকেই মানে কেনার আগ্রহ বোধ করছে, কিন্তু ক্যামেরার সামনে একটু শাই ফিল করছে, কোনো ব্যাপার না, ইজি হয়ে যাবেন। আচ্ছা, এই গরুটা যদি আপনারা একটু দেখেন, প্রথমে আমরা ওকেই দেখাতে পারি, পেছন থেকে লাথিও মারতে পারে। আমি এই সর না সর, জি আমার কথা শোনাচ্ছে, ও মাথা ঘোরাচ্ছে, বাহ। আচ্ছা, একটা সুস্থ গরু, একটা সুন্দর গরু, মাশাল্লাহ, পছন্দ করার মতো একটি গরু। এটার ওজন কি মনে হয় ভাইয়া, 600 কাছাকাছি কি হবে? হ্যাঁ, 600 কাছাকাছি। কাস্টমার সাধারণত যেটা করে যে বলদ গরুর একটু উচ্চতা বেশি, লম্বা একটু বেশি এবং তার শিংগুলো অনেক বড় হবে এরকম একটা পছন্দ করে। আলমগীর রেঞ্জ সেটা চেষ্টা করছে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিছু গরু, বলদ গরু ডিসপ্লে করার। আচ্ছা, পরেরটাও যদি আমরা একটু খেয়াল করি, একটা আরেকটা চাইতে সুন্দর, কোনোটাকে অপছন্দ করার আসলে জায়গাই নেই, কারণ ওই রকমভাবে বাছাইকৃত কিছু গরু এই সেন্টারে নিয়ে আসা হয়েছে মোহাম্মদপুর বসিলাতে। আচ্ছা, আমরা তো দেখিয়ে দিলাম, আরও কিছু গরু আছে, সেগুলোও আমরা ডিসপ্লেতে আনতে চাই, কি আনা যাবে? তো আলামিন ভাই, ওগুলো আনা যাবে, সমস্যা নেই। আপনারা মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে যত কাস্টমার আছে সবাইকে বলতে পারেন যে এখানে মানে প্রাকৃতিকভাবে লালন পালন করা বলদ হোক আর সার গরু হোক সবগুলা তার পছন্দের গরু এখানে আছে, এখানে আছে। জি দর্শক, আমরা আরো দেখাবো, তবে হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
শান্ত হও, শান্ত শান্ত, কি হয়েছে কি হচ্ছে? অনেকক্ষণ ধরে ফসফস করছো, আদর করে না কেউ? ওরে বাবা, আদর করে না কেউ? একটু শোনো আমার কথাটা, শোনো। কি শুনবে না কথা? কতদিন ধরে আছে আপনাদের এখানে? মানে এখানে তো নিয়ে আসছেন মনে হয় বেশি দিন না। এটা আলমগীর রেঞ্জে 2 বছর ধরে আছে। 2 বছর। এবং এটা ট্যাগ নাম্বার আছে 2502। হ্যাঁ, এটার ওজন অলমোস্ট 900 কেজি। সেটা দেখলেই, ওর গঠন দেখলেই বোঝা যাবে। পুরো শরীরটা যদি একটু খেয়াল করেন, ওর কোথাও ক্ষত নেই, সুস্থ রাখা হয়েছে। কাস্টমাররা তো আসলে চায় একটা সুস্থ গরু, তাই না? আর বিশেষ করে কোরবানির ঈদে পশু জবাই দেওয়ার জন্য তো ওই যে দাগ থাকলে, ক্ষত থাকলে আসলে এটা একটা সমস্যা হয়ে যায়, তাই না? জি জি জি, এই জন্য একটা কমপ্লিট একটা নিখুঁত গরু আছে। কারোর পছন্দ হলে আলমগীর রেঞ্জের বসিলা সেল সেন্টারে এসে এই গরুটা দেখে ওনার মন মতে নেওয়ার নিতে পারে। আচ্ছা, এত সুন্দর একটা গরু দেখালাম, দামটা না বললে কেমন হয়? আমাদের আস্কিং প্রাইস 9,50,000 টাকা। তার মধ্যে কোনো কাস্টমার যদি আসে ওনার পছন্দ হয়, ওনাকে যথেষ্ট পরিমাণে অনার করা হবে ইনশাআল্লাহ। আমরা আচ্ছা, ওর কি কোনো নাম রেখেছেন? হ্যাঁ, ওনার একটা সুন্দর নাম আছে, আমাদের চেয়ারম্যান স্যার ওনার গরুটার নাম দিয়েছে, ওটার নাম হচ্ছে রংবাজ। রংবাজ, আচ্ছা এবার বুঝতে পেরেছি, মানে নামের সাথে ওর কাজের খুব মিল। এই খামারের সবগুলো গরুই, ডিসপ্লে সেন্টারের সবগুলো গরুই খুবই সুন্দর, শান্ত আর কি, কিন্তু ও সেই শুরু থেকে ফসফস করে যাচ্ছে, রশিটা খুলে বের হয়ে যেতে চাইছে। এবার বুঝলাম যে রংবাজ ওর নাম কেন, এই জন্যই রেখেছে মনে হয়। মনে হয় সে স্যারের পছন্দ একটা নাম দিয়েছে, স্যার এই গরুটা দেখে স্যার এটার নাম দিয়েছে রংবাজ। আচ্ছা, একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে এই যে বড় বড় খামার গড়ে উঠছে, মালিক পক্ষর কি এই খামারের সাথে কোনো সম্পর্ক থাকে, নাকি এই সহযোদ্ধাদের উপরেই ছেড়ে দেয়া হয়? কিন্তু আমি যেটা খেয়াল করলাম যে আমি ভালুকাতে গিয়েছি, আলমগীর রেঞ্চে, গাজীপুর ডিসপ্লে সেন্টারে গিয়েছি, এখানে আসলাম, একটা কথা কিন্তু আমি বারবার শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই গরুটি এমডি স্যার নিয়ে এসেছেন, এই গরুটি এমডি স্যারের পছন্দের, এই গরুটির নাম রেখেছেন এমডি স্যার। তার মানে বোঝা যাচ্ছে যে না, আসলে ব্যাপারটা ওইরকম না, তাদেরও তাদের পশু প্রতি ভালোবাসা থাকে বলেই, পশুপ্রেমী বলেই কিন্তু এই খামারগুলো গড়ে উঠছে। আচ্ছা, আমরা এটির দাম বলে দিয়েছি, আমরা আপনার কাছ থেকে পরপর সবগুলোর দাম শুনে যাব, এবং একটু ওজনের ব্যাপারটাও যদি বলে দেন পরপর। এখানে আমাদের 740, 735, 730 এই রেঞ্জের গরু, এই লাইনের সবগুলোই মোটামুটি এরকম। আমরা এটা আস্কিং প্রাইস 5,25,000 করে এই নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমারকে আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবেন। আচ্ছা, এই মোহাম্মদপুর বসিলা ডিসপ্লে সেন্টারে সর্বনিম্ন কত ওজনের গরু আছে, এবং সর্বোচ্চ গরুর ওজন কি আমরা বলে দিয়েছি? সর্বোচ্চ ওজন আমরা বলেছি, সর্বোচ্চ আমাদের 900 কেজির মতো আছে। হ্যাঁ, আর সর্বনিম্ন? আর সর্বনিম্ন 500 কেজির মতো আছে। এখানে আমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী 500 থেকে 900 কেজির মধ্যে সব ধরনের গরু আছে। সমস্যা আছে, যেমন আমরা যদি অনেকেই চাই যে 10 দিন আগে গরুটা কিনবো বা 15 দিন আগে কিনবো, সেটা আমরা কিনতে পারি না, তাই না? কারণ বাসায় গরু নিয়ে রাখাটা একটু সমস্যার ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে 2-1 দিন আগে আমরা গরু কিনে থাকি, কিন্তু আপনাদের এখানে কোনো ব্যবস্থা আছে যে গরু কিনে রেখে যেতে পারবেন? আমাদের এখানে সম্পূর্ণভাবে ব্যবস্থা আছে, কেউ চাইলে ঈদের আগের দিন রাত পর্যন্ত আমাদের এখানে রেখে সকাল পর্যন্ত ডেলিভারি নিতে পারবে, এরকম সুযোগ সুবিধা রাখা আছে। আমরা নর্মালি গরুকে সোল্ড করার আগে যেভাবে সেবা যত্ন নেই, সোল্ড করার পরেও ঠিক একই ধরনের সেবা যত্ন নেই। তো এখানে আমাদের এখানে এটা নিশ্চিত যে কেউ আগে বুকিং দিয়ে ঈদের আগে অথবা ঈদের 2 দিন আগেও যদি নিতে চায়, এখানে তো আর কোনো প্রবলেম নাই, উনি বুকিং দিয়ে
এদের আগের দিন ইজিলি নিয়ে যেতে পারে। আচ্ছা, ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওর গলায় ট্যাগ ঝুলানো আছে, এখানে লেখা আছে সোল্ড, মানে এটা বিক্রি হয়ে গেছে। এখানে বেশ কয়েকটা গরু আছে যেগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো কতদিন আগে বিক্রি হয়েছে? এটা আমরা বসুলা রিটেল সেন্টার চালু করেছি গত বৃহস্পতিবার থেকে। আমাদের এর মধ্যে বেশ কয়েকটা গরু সোল্ড আউট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন দেখছেন এখন ক্রেতাদের আনাগোনা? তো আমি এসেই দেখলাম বেশ একটা জমজমাট ব্যাপার ছিল, এখন আবার একটু কমেছে, আবার এই যে আসা শুরু হচ্ছে, তো কেমন দেখছেন বলেন তো একটু? এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে মানুষের ক্রেতাদের মধ্যে কেমন আয়োজন চলছে? মানে আমরা যথেষ্টই যে মানে কাস্টমার যথেষ্ট পরিমাণ আসতেছে এবং ওনারা মানে 90% আমাদের সাকসেস রেট এখানে আছে। আমি মনে করব যে কাস্টমার যারাই গরু দেখতেছে তারা একবার আবার ঘুরে এসে দেখতেছে যে আলমগীর রেঞ্জে কম মানে রিজনেবল প্রাইসে গরু পাওয়া যাচ্ছে এবং ওরা এগুলো কনফার্ম করতেছে। আচ্ছা, আমি বলবো যে মোহাম্মদপুর বসিলার আশেপাশে আপনারা যারা আছেন আপনারা এখানে আসতে পারেন, এসে আশা করছি আপনাদের পছন্দ হবে। এখানকার সবগুলো গরু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং আমরা চেষ্টা করেছি যে এটি নিয়ে তিনটা সেন্টারে গিয়ে দেখার যে আসলে এই গরুগুলো লালন পালন কীভাবে করা হচ্ছে, এদের ভ্যাকসিন থেকে শুরু করে সমস্ত ব্যাপারগুলো আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি। সো এখন হচ্ছে আপনাদের সময়, আপনারা সময় করে চলে আসুন এখানে আর কিনে নিন আপনার পছন্দের গরুকে। ভাইয়ার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখানে আসার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।